আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে নিরামিষ আইটেম শেয়ার করতে যাচ্ছি। তো নিরামিষের জন্য কী কী উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। লাগছে বেগুন, সিম, মিষ্টি আলু, সাধারণ আলু, মূলা, টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, কাঁচকলা। চাইলে আপনারা আরও বেশি সবজি এখানে অ্যাড করতে পারেন। শীতে নানা ধরনের সবজি পাওয়া যায়, এমনকি শীত আর গরমে উভয় মাসেই কিন্তু এখন প্রায় বাজারে নানান রকমের সবজি দেখতে পাওয়া যায়। তো আপনারা চাইলে কম বেশি সবজি অ্যাড করে নিতে পারেন। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কেটে একদম ক্লিন করে নেওয়া হয়েছে, আর এই সবজির রেসিপিটা কিন্তু আমার আপুই তৈরি করেছেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার আপু কিভাবে এই নিরামিষটি তৈরি করেছেন পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু সকলেই আমিষের পাশাপাশি নিরামিষ আইটেম খেতেও কিন্তু অনেক পছন্দ করি, আর এই নিরামিষ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। নিরামিষ হচ্ছে একটি সুস্বাস্থ্যকর খাবার, আমাদের সকলেরই এই খাবারটি খাওয়া উচিত। প্রথমে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি পরিমাণে ভাজতে হবে না। এরপরে দুইটি তেজপাতা অ্যাড করে দিবেন। সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দেওয়ার পরে আগে থেকে পরিষ্কার করে রাখা সবজিগুলো কিন্তু এই কড়াইতে ঢেলে দিবেন। সবজিগুলো কিন্তু আপনারা চাইলে ছোট অথবা সাইজে বড় করেও কাটতে পারেন। আমরা কিন্তু মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি, আর এটি কিন্তু কিউব কিউব করেই কেটে নিয়েছি। এখানে কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দিতে হবে। এই ডালটা কিন্তু আপনারা চাইলে সবজির মধ্যেও দিয়ে দিতে পারেন, অথবা আগে থেকেও কিন্তু আধা সিদ্ধ করেও এই সবজির মধ্যে দিয়ে দিতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কয়েক মিনিটের জন্য ঢেকে দিতে হবে এই পর্যায়ে সবজিটি সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে চেক করতে হবে সবজিটি সিদ্ধ হয়েছে কিনা। এখন কিন্তু হাইব্রিডযুক্ত সবজি, তো মিডিয়াম আঁচেই কিন্তু এই নিরামিষ রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন কিছুটা সবজি সিদ্ধ প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন সবজি সিদ্ধ হয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিবেন আদা রসুনের পেস্ট, ভাজা জিরার পেস্ট, রসুনের পেস্ট। এতে কিছু পরিমাণ এলাচ দারচিনি দিয়ে দিবেন, অর্থাৎ দুইটি এলাচ তিন চারটি দারুচিনি দিয়ে দিবেন। এরপরে এক একে দিয়ে দিবেন হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিবেন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিলেও হবে, না দিলেও হবে। সবজির মধ্যে আমি মনে করি কাঁচা মরিচটাই বেটার। সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে। এই সবজিতে কিন্তু খুব বেশি পরিমাণ পানি অ্যাড আপনারা করবেন না। সবজি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপরে সবজিতে কিন্তু আমরা ফোড়ন দিব। অনেক অঞ্চলে ফোড়নও বলে, আবার বাগারও বলে, তবে আমাদের অঞ্চল অর্থাৎ সিরাজগঞ্জ অঞ্চলের মানুষ কিন্তু ফোড়নই বলে। এই ফোড়নের জন্য সামান্য পরিমাণ কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিবেন, আর শুকনো মরিচটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেবেন। মাঝখান দিয়ে চিড়ে দিবেন। এরপরে গোটা কয়েক টুকরা রসুন দিয়ে দিবেন, দিয়ে খুব ভালোভাবে তেলের সাহায্যে ভেজে নেবেন। এরপরে পাঁচফোড়ন যে আছে সেগুলো কিন্তু দিয়ে দিবেন, অর্থাৎ শুকনো মরিচ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু ফোড়নটা দিয়ে দিবেন। দিয়ে একটু নেড়ে চেড়ে সেই ফোড়নটা কিন্তু আগে থেকে সেই সিদ্ধ করে রাখা সবজির উপরে ছেড়ে দিবেন, অর্থাৎ বাগার দিবেন বা ফোড়ন দিবেন, যে যেটা বলেন বা যে অঞ্চলে যেটা বলে। আমাদের অঞ্চলে এটাকে ফোড়ন বলে। তো এই কাজটা কিন্তু আপনারা সবজি সিদ্ধ হওয়ার শেষেই করবেন। এতে করে দেখবেন নিরামিষটা খেতে অসাধারণ লাগছে। এরপরে কিন্তু নামানোর আগে একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিবেন,
যে যাতে করে এই নিরামিষটা খেতে কিন্তু বিয়ে বাড়িতে আগেকার দিনে বিয়ে বাড়িতে কিন্তু নিরামিষ দিত, প্রায় আমরা অনেকেই খেয়েছি। তো এই নিরামিষটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই নিরামিষটা যদি এভাবে এই প্রসেসে আপনারা রান্না করেন তাহলে আপনাদের মাংসের যে টেস্টটা আছে, যে ফ্লেভারটা আছে, সেই ফ্লেভার আর টেস্টটা কিন্তু এই নিরামিষের মধ্যে পারবেন। সমস্ত স্টেপ যদি আপনারা ফলো করেন, এভাবে যদি শীতের বিভিন্ন সবজি দিয়ে আপনারা নিরামিষ রান্না করে খান, আমার মনে হয় যে এটি খেতে অনেক ভালো লাগবে। আমার আপুর হাতের এই নিরামিষ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিতে চোখ রাখবেন। আর আমাদের চ্যানেলে আরও অনেক রকম ভিডিওস আছে যেগুলো আপনারা আমাদের চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন, চ্যানেলটিকে চাইলে ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দুই বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর অবশ্যই এই নিরামিষ আইটেমটিকে ট্রাই করে দেখবেন বাসায়। আজকে এখানেই রাখছি, পরবর্তী আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।